আজকে আমরা করব জিওলজিক্যাল ম্যাপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ, ইউনিক লাইনার স্ট্রাকচার আইডেন্টিফিকেশন। লাইন আপ আনকনফর্মিটি আইডেন্টিফাই করা হবে এবং কিভাবে আমরা প্রোফাইল ড্র করছি সেই জিনিসটা দেখে নেব। আগের যে প্রেজেন্টেশন রয়েছে সেখানে জিওলজিক্যাল ম্যাপ সম্বন্ধে, জিওলজিক্যাল ম্যাপের বিভিন্ন উপাদান সম্বন্ধে, স্ট্রাইক লাইন কিভাবে টানবো আমরা, সেকশন লাইনের উপর কিভাবে আমরা ট্রু বিয়ারিং এবং ট্রু ডিপ আমরা আইডেন্টিফাই করব সেগুলো আমরা দেখেছি, লাইন অফ আনকনফর্মিটি আইডেন্টিফিকেশান দেখেছি এবং বিভিন্ন ধরনের সিল ডাইক সেগুলো রিপ্রেজেন্টেশান দেখেছি। আমরা আজকে হাতে কলমে জিওলজিক্যাল ম্যাপ কিভাবে ড্র করতে হয় সেটা দেখব। আমরা একটি ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিই। এই ম্যাপটিতে প্রথমে এটা একটা সেকশন লাইন দেখে নিচ্ছি, এটা সেকশন লাইন দেওয়া আছে হেভি। এরপর আমাদের এই এগুলো প্রধানত বেরিং প্লেন, বুঝতেই পারছি একটা বেরিং প্লেনের উপর আমরা স্ট্রাইক লাইন ড্র করেছি, দুখানা স্ট্রাইক লাইন ড্র করা আছে। স্ট্রাইক লাইন কীভাবে ড্র করতে হয় সেটা আমরা মোটামুটি আগে জেনে নিয়েছি। এখন যেটা আমাদের করতে হবে, এই ম্যাপটিকে প্রথমে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমরা কি করব, এখানে এই লাইন অনুযায়ী একটা লাইন, এখানে বেস লাইন বা হরাইজন্টাল লাইন আমরা টেনে নিয়েছি। সেই হরাইজন্টাল লাইনের উপর আমাদের এই ম্যাপটাকে রেখে তারপর আমাদের পরপর সমোন্নতি রেখার কাটিং পয়েন্টগুলো, সেগুলো আমরা এখানে বেস লাইনের উপর তুলে নেব। তুলে নেওয়ার পর সেই উচ্চতাকে আমরা স্কেলে ফেলবো। স্কেলে ফেলে স্কেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গার স্কেল ধরবো। ইঞ্চ স্কেল, ইঞ্চ স্কেলের দিকটাতে আমাদের ধরে নিতে হবে। ইঞ্চ স্কেল ধরে নিয়ে সেখান থেকে আমাদের প্রত্যেকটা জায়গায় পয়েন্ট আমাদের বসাতে হবে। যেহেতু আমাদের এই ম্যাপটি স্কেল হচ্ছে 1 ইঞ্চিতে 1000 ফিট, তার মানে 1 ইঞ্চে 1000 ফিট হলে আমাদের যেমন এখানে ভ্যালু আছে 800, তাহলে 1 ইঞ্চে যদি 1000 ফিট হয়ে থাকে তাহলে 800-র জন্য আমাদের মোটামুটি 0.8 ইঞ্চ উঠতে হবে, 700-র জন্য 0.7 ইঞ্চ। এইভাবে আমাদের প্রত্যেকটা, কিন্তু আমরা পয়েন্ট বসিয়ে নিয়ে প্রোফাইলটা আমরা ড্র, প্রত্যেকটা সমোন্নতি রেখা থেকে স্কেলের মাধ্যমে এই সমস্ত পয়েন্টসগুলোকে আমরা তুলে নিয়েছি। এই সমস্ত পয়েন্টসগুলোকে এবারে আমাদের কী করতে হবে, সেটা ফ্রি হ্যান্ডে জয়েন করে দিতে হবে। জয়েন করে দেওয়ার ফলে আমরা কী পাবো, প্রোফাইলটা পেয়ে যাব। এটাকে এবার আমরা ফ্রি হ্যান্ডে জয়েন করে দিই। এটা স্কেল দিয়ে হবে না, সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে করতে হবে। এরপর যেটা হবে, এই সমস্ত যে বেডিং প্লেনগুলো আছে, এটা একটা বেড, এটা একটা বেড, যেটা এই যে ভিতরে এই যে বেডটা রয়েছে এটা ক্যাপ্রকো বলা যেতে পারে। এই যে বেডটা রয়েছে এই বেডের সমান্তরালে সমোন্নতি রেখা গেছে। বেডের সমান্তরালে যদি সমোন্নতি রেখা যায় তাহলে কি করতে হবে সেটা আমরা জানি, কারণ এটার কোনো কন্ট্রোল ক্রসিং না থাকার জন্য তাহলে এই বেডটার স্টার্টিং এবং এন্ডিং এটা আমরা প্রোফাইলে যে জায়গাতে আমরা দাগ দেবো সেই জায়গাতে সেই দুটো পয়েন্টকে আমরা জুড়ে দেবো। আর বাকি যে বেডগুলো আছে সেই বেডগুলোকে আমাদের নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে বেরোবে, সেই অ্যাঙ্গেলে আমাদেরকে তুলে নিতে হবে। এবার আমরা দেখি এই যে দুটো স্ট্রাইক লাইন টানা হয়েছে, এটা 700 স্ট্রাইক লাইন, এটা 600 স্ট্রাইক লাইন, কারণ 700 দুটো পয়েন্টকে কাট করেছিল, তাই 700 স্ট্রাইক লাইন এবং 600 স্ট্রাইক লাইন। আমরা কি জানি স্লোপটা বা ভূমির ঢালটা কোন দিকে হবে, সবসময় বেশি থেকে কমের দিকে হবে। যেহেতু 700 স্ট্রাইক লাইন এখানে ক্রস করেছে, আমরা কি করতে পারি, এই দুটো কাটিং পয়েন্টকে আমরা ম্যাপের এই জায়গাতে তুলে নিলাম। তুলে নেওয়া ছাড়াও আমাদের আর কী কী করতে হবে, সেটা হলো এই প্রত্যেকটা বেডিং প্লেনকে আমাদের এখানে তুলে নিতে হবে প্রোফাইলে। এখানে তুলে নেওয়ার পর সেগুলো স্কেল বসিয়ে আমাদের পরপর প্রোফাইলের উপর কোথায় হচ্ছে সেটা আমরা দাগ দিয়ে দেবো, এবং সেটাকে একটু এইভাবে একটা লাইন টেনে নেবো। প্রত্যেকটা প্রোফাইলের উপর কোথায় কীভাবে হচ্ছে সেটা আমাদের এইভাবে দাগ দিয়ে নিতে হবে। এবার এই যে দুটো বেড, নিচের দিকে যে দুটি বেড রয়েছে, এই দুটি বেড কিন্তু এই ক্যাপ রকটার নিচে অবস্থান করছে। সুতরাং এই দুটো বেডকে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে এই সেকশন লাইনের উপর নিয়ে আসতে হবে এবং সেটাকে আমাদের এই প্রোফাইলের মধ্যে ড্র করে দেখাতে হবে। তার আগে আমরা এটাকে আমরা সিল বলে জানি, এই ডাইক বলে জানি। ডাইক কি, সমস্ত শিলাস্তরগুলোকে ছেদ করে উপরের দিকে ওঠে, তাহলে ডাইক সে দুটো আমরা তুলে নিয়েছি। সেটা প্লটিং কীভাবে হয় সেটা আমরা দেখব। এই ডাইকটা যদি ডাইক না হয়ে বস হতো তাহলে বসের জন্য আমরা কী ধরনের প্লটিং করি সেটাও আমরা দেখে নেব। তার আগে যেটা দরকার, তাহলে এই যে বেডটা রয়েছে এই বেডটাকে কিন্তু আমরা একটা মানে হরাইজন্টাল বেড হিসাবে দেখব, ভূমির সমান্তরালে এই বেডটা আমরা জয়েন করে দেব। আর বাকি যে বেডগুলো রয়েছে সেই বেডগুলো এই যে 700 এবং 600 যে অ্যাঙ্গেল পাচ্ছি সেই অ্যাঙ্গেল থেকে আমরা 700 থেকে 600 দিকে, যেহেতু ভূমি ঢাল হচ্ছে সেদিকে আমার অ্যাঙ্গেলে নামবে।
তাতে কি করতে হয়, যে জায়গাতে আমরা 700 এবং 600 পয়েন্ট দুটো বসালাম, এটা 700 পয়েন্ট, এটা 600 পয়েন্ট, 600 পয়েন্ট থেকে আমাদের 1.1 ইঞ্চ নিচের দিকে নামবো। 0.1 ইঞ্চ কেন নিচের দিকে নামবো, নামিয়ে একটা পয়েন্ট বসাতে হবে। কেন আমরা 0.1 ইঞ্চ নিচের দিকে নেমে পয়েন্ট বসাবো, তার কারণ হচ্ছে স্কেলটির, আমাদের ম্যাপটির স্কেল হচ্ছে 1 ইঞ্চে 1000 ফিট, এবং এখানে কন্ট্রোল ইন্টারভেল কত আছে, কন্ট্রোল ইন্টারভেল আছে 100। তাহলে কন্ট্রোল ইন্টারভেল 100 থাকার জন্য এটা 700, এটা 600, তাহলে এখানে 100 গ্যাপ, এবং যে কারণে আমার যেহেতু স্কেল হচ্ছে 1 ইঞ্চে 1000 ফিট, তাহলে 100-র জন্য কত যাব, 0.1 ইঞ্চ, সেই কারণে আমার 0.1 ইঞ্চ নিচে নামবো। এই যে 0.1 ইঞ্চ নিচে নামা, এটা 0.1 ইঞ্চ না হয়ে অন্য কিছু হতে পারে, সেটা নির্ভর করবে কিন্তু ম্যাপটির স্কেলের উপর, ম্যাপের কী স্কেল আছে তার উপর সেটা নামবে। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে স্কেল ধরে 0.1 ইঞ্চ আমরা নিচের দিকে নামিয়ে রেখে দিই, যাতে স্লোপটা আমরা বার করতে পারি। এরপর কী করব, এই যে 700 কাটিং পয়েন্ট রয়েছে, এই 700 কাটিং পয়েন্ট থেকে এই যে কাটিং পয়েন্ট পর্যন্ত আমরা লাইনটা এরকম জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার ফলে এই একটা আমরা অ্যাঙ্গেল পেলাম, এই অ্যাঙ্গেলের মাধ্যমে সেট স্কোয়ার বসিয়ে আমাদের পরপর পরপর যে বেডগুলো আমরা উপরে তুলেছি কাটিং পয়েন্টে, সেই বেড অনুযায়ী অ্যাঙ্গেলগুলো আমার পরপর হবে। তাহলে তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই দুটো বেড, এই এই বেডের কাটিং পয়েন্ট এবং এই বেডের কাটিং পয়েন্টকে আমরা স্ট্রেট জুড়ে দেব, আর এই দুটো বেডকে আমার প্রজেকশন মেথডের মাধ্যমে প্রজেক্ট করে আমার এখানে বেরিং প্লেনের উপর তুলতে হবে। সেটা আমরা কীভাবে করবো সেটা একটু দেখে নিই। প্রজেক্ট করার জন্য সাধারণ একটি নিয়ম আছে, যে নিয়মে আমরা এটা সাধারণভাবে যেটা করে থাকি বা করা যেতে পারে, সেটা হচ্ছে এইটার একটা টেন্ডেন্সি অনুযায়ী আমরা এই বেডিং প্লেনটাকে জয়েন করে দেবো রাফলি। তো এক্ষেত্রে একটু সমস্যা আছে, সেই সমস্যাটা কী সেটা পরে আসবো, আচ্ছা না সেটা বলেই দিই। সেটা হচ্ছে এই যে জয়েনিং, যে সেই জয়েনিংটা আমরা যে জায়গাতে করলাম, অন্য কেউ আবার এদিক থেকে জয়েন করতে পারে, সেটাকে আর একটু বাড়িয়েও জয়েন করতে পারে, তাহলে কিন্তু সঠিক হয়তো আমরা বেডগুলো দেখাতে পারবো, কিন্তু সঠিক বেডিং প্লেনটা এখানে কোথায় কাট করছে সেটা আমরা পাওয়ার পেতে না পারি। এটা আরেকটি মেথডের মাধ্যমে করা হয়, সেটা আমরা অন্য একটি ম্যাপ যখন করে করবো সেই ম্যাপে আমরা দেখাবো পরবর্তী ম্যাপে। এখানে আপাতত এই মেথডের মাধ্যমে আমরা কীভাবে এই এই দুটো বেডিং প্লেন যে স্ট্রাইক লাইনের উপর সেকশন লাইনের উপর ক্রস করেছে, এই সেকশন লাইনে ক্রসিং পয়েন্ট দুটোকে আমরা এখানে ভাঁজ করে এখানে তুলে নিই। তাহলে এখানে আমরা প্রত্যেকটা বেড আমার এখানে যেখানে ক্রস করেছে সেই ক্রসিং পয়েন্টগুলোকে আমি তুলে নিয়েছি। এবার তুলে নেওয়ার পর আমার কী হবে, এই বেডটি এবং এই বেডটি আমার হরাইজেন্টাল বেডের সমান্তরালে এটা জয়েন হবে, আর বাকি যে বেডগুলো রয়েছে সেই বেডগুলো এই ডাইরেক্টটা বাদ দিয়ে, ডাইরেক্টটা বাদ দিয়ে বাকি যে বেডগুলো রয়েছে সেই বেডগুলি এই যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলে আমার প্রত্যেকটা বেডকে ড্র করা হবে। তাহলে এখানে আমরা এটা হরাইজেন্টাল বেডের সমান্তরালে আমরা ড্র করে দিলাম, এবং যেহেতু এটা বেডটি লাইন অফ আনকনফর্মিটি আছে, সেই লাইন অফ আনকনফর্মিটি কী আমরা সেটা আগের বিষয়ে জেনে নিয়েছি, এই লাইন অফ আনকনফর্মিটির জন্য যে ধরনের সিম্বল দেওয়া হয় সেটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমার লাইন অফ আনকনফর্মিটির যে বেডটি ছিল সেটা আমার হরাইজেন্টাল বেড ছিল, এবং সেই হরাইজেন্টাল বেডটি আমার ড্র হয়ে গেল। এবার যে বাকি যে বেডগুলো রয়েছে সেগুলো সেট স্কোয়ার ধরতে হবে আমাকে এই জায়গাতে, সেট স্কোয়ারের মাধ্যমে বাকি সমস্ত বেডগুলো তাহলে এই দিকে ঢালযুক্ত হবে, এই দিকে ঢাল আমাকে ড্র করতে হবে। সেগুলো কীভাবে হচ্ছে সেটা আমরা এবার করে ফেলি। সেট স্কোয়ারটিকে আমাদের এইভাবে যে অ্যাঙ্গেলটা বেরিয়েছে সেই অ্যাঙ্গেলে আমাদের এইভাবে সেট করতে হবে। সেট করার পর দ্বিতীয় সেট স্কোয়ারের অংশটিকে আমাদের এর গায়ে এইভাবে সেট করে নিতে হবে, এবং এটা চাপা থাকবে এবং এটা ধীরে ধীরে মুভ করবে, এবং প্রত্যেকটা বেডিং প্লেনের প্রত্যেকটা বেডের যে কাটিং পয়েন্ট আছে সেখানে আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর সেটাকে এইভাবে আমরা কেটে নেব। আচ্ছা, এখানে দুটি যে বেড ছিল, এই দুটি বেড যেটা আমরা প্রজেক্টের মাধ্যমে করেছিলাম, সেই দুটি বেড কিন্তু উপর থেকে লাইনটা টানা হবে না, টানা হবে লাইন অফ আনকনফর্মিটির নিচে থেকে। কেন লাইন অফ আনকনফর্মিটির নিচে থেকে, কারণ উপরে কিন্তু এই বেডটির ক্ষেত্রে পুরো বেডটা উপরে রয়েছে আর এই দুটো বেড কিন্তু তার নিচে অবস্থান করছে, যেহেতু আমরা প্রজেক্ট করেছি সেহেতু লাইন অফ আনকনফর্মিটির নিচ থেকে এটা টানা হবে, এটা যেন মনে থাকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। পুরো বেডটাকে আমরা উপরের বেডটা হরাইজেন্টাল বেডটা আমরা এখানে ড্র করে দিয়েছি। এরপরে যেটা আমাদের করতে হচ্ছে এই যে কাটিং পয়েন্টটা পেয়েছিলাম সেই কাটিং পয়েন্টটাতে আমরা সেট স্কোয়ার বসাবো, কিন্তু ড্র হবে এই বেডের নিচ থেকে। তাহলে আমার ড্র হবে এইভাবে, আমি এটা ওই বেডের কাছে নিয়ে গেলাম কাটিং বেডের ক্রসিং পয়েন্টে, এবং সেটা লাইনটা এইভাবে আমি সে ওই অ্যাঙ্গেলে আমরা টেনে দেব।
এইভাবে টেনে দিতে হয় প্রত্যেকটা বেড। টেনে দেওয়ার পর আমার তাহলে প্রত্যেকটা বেড আমার কী জায়গায় কোন দিকে অ্যাঙ্কেলে অবস্থান করছে সেটা আমি পেয়ে গেলাম। শুধুমাত্র একটা জায়গা করা হলো না, সেটা হচ্ছে ডাইকের জায়গাটা। এই ডাইকের জায়গাটা যেহেতু ডাইক আগ্নেয় উদ্ভেদ, এটা কিন্তু এই অ্যাঙ্গেলে কোনো রকম অ্যাঙ্গেলের মধ্যে পড়বে না। এটাকে করতে হবে কি, এটা একেবারে স্ট্রেট আমরা ভূমি থেকে উপর পর্যন্ত সোজাসুজি তুলে দেব। তুলে দিয়ে ডাইকের একটি নির্দিষ্ট সিম্বল দিয়ে দেব। ডাইকের যে সিম্বল আছে এটাকে আমি আপাতত ব্ল্যাক করে দিচ্ছি পুরো। আর বাকি সমস্ত বেডগুলো পরপর যা যা সিম্বল রয়েছে সেই সেই সিম্বল অনুযায়ী পুরো বেডটাতে আমাদের সিম্বল দিতে হবে। যেমন এই যে হরাইজেন্টাল বেডটা যে সিম্বল রয়েছে সেটা দেব। আচ্ছা, এই কোণে যেমন এই অংশটা রয়েছে আমার গোল গোল, এইভাবে সেগুলো আমার সিম্বল দেওয়া হবে। এই বেডটাতে একটু মাঝারি ধরনের ডট রয়েছে সেটাকে আমরা সেইভাবে সিম্বল দেব। এখানে ছাড়া ছাড়া ডট আছে সেইভাবে আমরা সিম্বল দেব। এইভাবে পুরো ম্যাপটা আমার কমপ্লিট হবে। এটা গেল আমার একটি লাইন অফ আনকনফর্মিটি অথবা লাইন অফ আনকনফর্মিটি উইথ ডাইক তার ম্যাপ। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা একটুখানি জেনে নিই। ভিতরের এই অঞ্চলটা কিন্তু ইউনিক লাইনার স্ট্রাকচার। আচ্ছা, যেটা আমরা জানি ওল্ডার সিরিজ এবং নিউয়ার সিরিজের যে একটি বেড দেখা যাচ্ছে সেটা কিন্তু হরাইজেন্টাল স্ট্রাকচার। ওল্ডার সিরিজ এবং নিউয়ার সিরিজ সিরিজ কী সেগুলো কিন্তু আমরা আগের প্রেজেন্টেশনে দেখে নিয়েছি। তাহলে এখানে আমার বেডগুলো মোটামুটি পাবো এবং বেডগুলোতে আমি অ্যাঙ্গেল সিম্বল আমি দিয়ে পারবো। এরপরে একটা ছোটো কাজ থাকে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বের করা। অ্যাঙ্গেল দুটিভাবে বের করা যায়। আপাতত প্রোটেক্টরের মাধ্যমে কীভাবে বের করা হয় সেটা আমরা একটু দেখে নিই। প্রোটেক্টরের শূন্যর দিকটা আমাদের যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকে রাখবো। রাখার পর আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে আমাদের এই পয়েন্টের সঙ্গে টাচ করাতে হবে। এইভাবে টাচ করি আমরা এটা রাখবো। রাখার পর আমরা দেখে নেব যে এই লাইনটা কত ডিগ্রিতে কাট করছে। মোটামুটি এটা হরাইজেন্টাল রাখার পর, হরাইজেন্টাল বেসের সঙ্গে জিরোটাকে সেট করার পর দেখতে পাচ্ছি এটা 10 ডিগ্রিতে আমার কাট করেছে। তার মানে এই ভূমির যে বেডগুলো ইউনিক লাইনার স্ট্রাকচার রূপে অবস্থান করছে একদিকে নত অবস্থায় সেটা 10 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করছে। তো সেখানে আমরা এই জায়গাটাতে 10 ডিগ্রি আমরা লিখে দেব। ধন্যবাদ। জিওলজিক্যাল ম্যাপ আমরা দেখলাম কীভাবে ইউনিক লাইনার স্ট্রাকচার আমরা বার করলাম এবং অ্যাঙ্গেল কীভাবে বের করলাম এবং ইউনিক লাইনার স্ট্রাকচারের উপরে কীভাবে হরাইজেন্টাল স্ট্রাকচার অবস্থান করছে সেটা আমরা দেখে নিলাম। এর পরবর্তী যে ম্যাপগুলো আছে সেগুলো প্রত্যেকটা ম্যাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাপ। সেখানে ফোল্ডেড স্ট্রাকচার, ইউনিক লাইনার স্ট্রাকচার, সিল, ডাইক, বসের অবস্থান প্রভৃতি বিষয়ে আমাদের ব্যাখ্যা করা থাকবে। প্রতিটা ভিডিওই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো পরপর দেখে নেবে, তাতে অনেকটাই কাজে আসবে। ধন্যবাদ। এই ম্যাপটিতে প্রথমে এটা একটা সেকশন লাইন দেখে নিচ্ছি। এটা সেকশন লাইন দেওয়া আছে হেভি। এরপর আমাদের এই এগুলো প্রধানত বেরিং প্লেন, বুঝতেই পারছি। একটা বেরিং প্লেনের উপর আমরা স্ট্রাইক লাইন ড্র করেছি, দুখানা স্ট্রাইক লাইন ড্র করা আছে। স্ট্রাইক লাইন কীভাবে ড্র করতে হয় সেটা আমরা মোটামুটি আগে জেনে নিয়েছি। এখন যেটা আমাদের করতে হবে, এই ম্যাপটিকে প্রথমে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমরা কি করব, এখানে এই লাইন অনুযায়ী একটা লাইন এখানে বেস লাইন বা হরাইজেন্টাল লাইন আমরা টেনে নিয়েছি। সেই হরাইজেন্টাল লাইনের উপর আমাদের এই ম্যাপটাকে রেখে তারপর আমাদের পরপর সমোন্নতি রেখার কাটিং পয়েন্টগুলো সেগুলো আমরা এখানে বেস লাইনের উপর তুলে নেব। তুলে নেওয়ার পর সেই উচ্চতাকে আমরা স্কেলে ফেলবো। স্কেলে ফেলে স্কেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গার স্কেল ধরবো। ইঞ্চ স্কেল, ইঞ্চ স্কেলের দিকটাতে আমাদের ধরে নিতে হবে। ইঞ্চ স্কেল ধরে নিয়ে সেখান থেকে আমাদের প্রত্যেকটা জায়গায় পয়েন্ট আমাদের বসাতে হবে। যেহেতু আমাদের এই ম্যাপটি স্কেল হচ্ছে 1 ইঞ্চিতে 1000 ফিট, তার মানে 1 ইঞ্চে 1000 ফিট হলে আমাদের যেমন এখানে ভ্যালু আছে 800, তাহলে 1 ইঞ্চে যদি 1000 ফিট হয়ে থাকে তাহলে 800-র জন্য আমাদের মোটামুটি 0.8 ইঞ্চ উঠতে হবে, 700-র জন্য 0.7 ইঞ্চ। এইভাবে আমাদের প্রত্যেকটা কিন্তু আমরা পয়েন্ট বসিয়ে নিয়ে প্রোফাইলটা আমরা ড্র, প্রত্যেকটা সমোন্নতি রেখা থেকে স্কেলের মাধ্যমে এই সমস্ত পয়েন্টসগুলোকে আমরা তুলে নিয়েছি। এই সমস্ত পয়েন্টসগুলোকে এবারে আমাদের কী করতে হবে, সেটা ফ্রি হ্যান্ডে জয়েন করে দিতে হবে। জয়েন করে দেওয়ার ফলে আমরা কী পাবো, প্রোফাইলটা পেয়ে যাব। এটাকে এবার আমরা ফ্রি হ্যান্ডে জয়েন করে দিই। এটা স্কেল দিয়ে হবে না, সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে করতে হবে। এরপর যেটা হবে, এই সমস্ত যে বেডিং প্লেনগুলো আছে, এটা একটা বেড, এটা একটা বেড যেটা
এই যে ভিতরে এই যে বেডটা রয়েছে, এটা ক্যাপ্রকো বলা যেতে পারে, এই যে বেডটা রয়েছে এই বেডের সমান্তরালে সমোন্নতি রেখা গেছে। বেডের সমান্তরালে যদি সমোন্নতি রেখা যায় তাহলে কি করতে হবে সেটা আমরা জানি, কারণ এটার কোনো কন্ট্রোল কোচিং না থাকার জন্য তাহলে এই বেডটার স্টার্টিং এবং এন্ডিং এটা আমরা প্রোফাইলে যে জায়গাতে আমরা দাগ দেব সেই জায়গাতে সেই দুটো পয়েন্টকে আমরা জুড়ে দেবো, আর বাকি যে বেডগুলো আছে সেই বেডগুলোকে আমাদের নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে বেরোবে, সেই অ্যাঙ্গেলে আমাদেরকে তুলে নিতে হবে। এবার আমরা দেখি এই যে দুটো স্ট্রাইক লাইন টানা হয়েছে, এটা 700 স্ট্রাইক লাইন, এটা 600 স্ট্রাইক লাইন, কারণ 700 দুটো পয়েন্টকে কাট করেছিল, তাই 700 স্ট্রাইক লাইন এবং 600 স্ট্রাইক লাইন। আমরা কি জানি স্লোপটা বা ভূমির ঢালটা কোন দিকে হবে? সবসময় বেশি থেকে কমের দিকে হবে। যেহেতু 700 স্ট্রাইক লাইন এখানে ক্রস করেছে, আমরা কি করতে পারি এই দুটো কাটিং পয়েন্টকে আমরা ম্যাপের এই জায়গাতে তুলে নিলাম। তুলে নেওয়া ছাড়াও আমাদের আর কী করতে হবে, সেটা হলো এই প্রত্যেকটা বেডিং প্ল্যানকে আমাদের এখানে তুলে নিতে হবে প্রোফাইলে। এখানে তুলে নেওয়ার পর সেগুলো স্কেল বসিয়ে আমাদের পরপর প্রোফাইলের উপর কোথায় হচ্ছে সেটা আমরা দাগ দিয়ে দেবো, এবং সেটাকে একটু এইভাবে একটা লাইন টেনে নেবো প্রত্যেকটা প্রোফাইলের উপর কোথায় কীভাবে হচ্ছে সেটা আমাদের এইভাবে দাগ দিয়ে নিতে হবে। এবার এই যে দুটো বেড নিচের দিকে যে দুটি বেড রয়েছে, এই দুটি বেড কিন্তু এই ক্যাপ রকটার নিচে অবস্থান করছে, সুতরাং এই দুটো বেডকে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে এই সেকশন লাইনের উপর নিয়ে আসতে হবে এবং সেটাকে আমাদের এই প্রোফাইলের মধ্যে ড্র করে দেখাতে হবে। তার আগে আমরা এটাকে আমরা সিল বলে জানি, এই ডাইক বলে জানি, ডাইক কি সমস্ত শিলাস্তরগুলোকে ছেদ করে ওপরের দিকে ওঠে, তাহলে ডাইক সে দুটো আমরা তুলে নিয়েছি, সেটা প্লটিং কীভাবে হয় সেটা আমরা দেখব। এই ডাইকটা যদি ডাইক না হয়ে বস হতো তাহলে বসের জন্য আমরা কী ধরনের প্লটিং করি সেটাও আমরা দেখে নেব। তার আগে যেটা দরকার, তাহলে এই যে বেডটা রয়েছে এই বেডটাকে কিন্তু আমরা একটা মানে হরাইজেন্টাল বেড হিসাবে দেখব, ভূমির সমান্তরালে এই বেডটা আমরা জয়েন করে দেব, আর বাকি যে বেডগুলো রয়েছে সেই বেডগুলো এই যে 700 এবং 600 যে অ্যাঙ্গেল পাচ্ছি সেই অ্যাঙ্গেল থেকে আমরা 700 থেকে 600 দিকে যেহেতু ভূমি ঢাল হচ্ছে সেদিকে আমার অ্যাঙ্গেলে নামবে। তাতে কী করতে হয়, যে জায়গাতে আমরা 700 এবং 600 পয়েন্ট দুটো বসালাম, এটা 700 পয়েন্ট এটা 600 পয়েন্ট, 600 পয়েন্ট থেকে আমাদের 1.1 ইঞ্চ নিচের দিকে নামবো। 0.1 ইঞ্চ কেন নিচের দিকে নামবো, নামিয়ে একটা পয়েন্ট বসাতে হবে। কেন আমরা 0.1 ইঞ্চ নিচের দিকে নেমে পয়েন্ট বসাবো, তার কারণ হচ্ছে স্কেলটির আমাদের ম্যাপটির স্কেল হচ্ছে 1 ইঞ্চে 1000 ফিট, এবং এখানে কন্ট্রোল ইন্টারভেল কত আছে, কন্ট্রোল ইন্টারভেল আছে 100, তাহলে কন্ট্রোল ইন্টারভেল 100 থাকার জন্য এটা 700 এটা 600, তাহলে এখানে 100 গ্যাপ, এবং যে কারণে আমার যেহেতু স্কেল হচ্ছে 1 ইঞ্চে 1000 ফিট, তাহলে 100-র জন্য কত যাব 0.1 ইঞ্চ, সেই কারণে আমার 0.1 ইঞ্চ নিচে নামবো। এই যে 0.1 ইঞ্চ নিচে নামা, এটা 0.1 ইঞ্চ না হয়ে অন্য কিছু হতে পারে, সেটা নির্ভর করবে কিন্তু ম্যাপটির স্কেলের উপর, ম্যাপের কী স্কেল আছে তার উপর সেটা নামবে। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে স্কেল ধরে 0.1 ইঞ্চ আমরা নিচের দিকে নামিয়ে রেখে দিই যাতে স্লোপটা আমরা বার করতে পারি। এরপর কী করবো, এই যে 700 কাটিং পয়েন্ট রয়েছে, এই 700 কাটিং পয়েন্ট থেকে এই যে কাটিং পয়েন্ট পর্যন্ত আমরা লাইনটা এরকম জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার ফলে এই একটা আমরা অ্যাঙ্গেল পেলাম, এই অ্যাঙ্গেলের মাধ্যমে সেট স্কোয়ার বসিয়ে আমাদের পরপর যে বেডগুলো আমরা উপরে তুলেছি কাটিং পয়েন্টে সেই বেড অনুযায়ী অ্যাঙ্গেলগুলো আমার পরপর হবে। তাহলে তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই দুটো বেড, এই বেডের কাটিং পয়েন্ট এবং এই বেডের কাটিং পয়েন্টকে আমরা স্ট্রেট জুড়ে দেব, আর এই দুটো বেডকে আমার প্রজেকশন মেথডের মাধ্যমে প্রজেক্ট করে আমার এখানে বেডিং প্ল্যানের উপর তুলতে হবে। সেটা আমরা কীভাবে করবো সেটাও একটু দেখে নিই। প্রজেক্ট করার জন্য সাধারণ একটি নিয়ম আছে, যে নিয়মে আমরা এটা সাধারণভাবে যেটা করে থাকি বা করা যেতে পারে সেটা হচ্ছে এইটার একটা টেন্ডেন্সি অনুযায়ী আমরা এই বেডিং প্ল্যানটাকে জয়েন করে দেবো রাফলি। তো এক্ষেত্রে একটু সমস্যা আছে, সেই সমস্যাটা কী সেটা পরে আসবো, আচ্ছা না সেটা বলেই দিই। সেটা হচ্ছে এই যে যা জয়েনিং যায় সেই জয়েনিংটা আমরা যে জায়গাতে করলাম অন্য কেউ আবার এদিক থেকে জয়েন করতে পারে, সেটাকে আর একটু বাড়িয়েও জয়েন করতে পারে, তাহলে কিন্তু সঠিক হয়তো আমরা বেডগুলো দেখাতে পারবো কিন্তু সঠিক বেডিং প্ল্যানটা এখানে কোথায় কাট করছে সেটা আমরা পাওয়ার পেতে না পারি। এটা আরেকটি মেথডের মাধ্যমে করা হয়, সেটা আমরা অন্য একটি ম্যাপ যখন করবো সেই ম্যাপে আমরা দেখাবো পরবর্তী ম্যাপে। এখানে আপাতত এই মেথডের মাধ্যমে আমরা কীভাবে এই দুটো বেডিং প্লেন যে স্ট্রাইক লাইনের উপর সেকশন লাইনের উপর ক্রস করেছে এই সেকশন লাইনের ক্রসিং পয়েন্ট দুটোকে আমরা এখানে ভাঁজ করে এখানে তুলে নিই। তাহলে এখানে আমরা প্রত্যেকটা বেড আমার এখানে যেখানে ক্রস করেছে সেই ক্রসিং পয়েন্টগুলোকে আমি তুলে নিয়েছি। এবার তুলে নেওয়ার পর আমার কী হবে, এই বেডটি এবং এই বেডটি
আমার হরাইজেন্টাল বেডের সমান্তরালে এটা জয়েন হবে। আর বাকি যে বেডগুলো রয়েছে সেই বেডগুলো এই ডাইরেক্টটা বাদ দিয়ে, বাকি যে বেডগুলো রয়েছে সেই বেডগুলি এই যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলে আমার প্রত্যেকটা বেডকে ড্র করা হবে। তাহলে এখানে আমরা এটা হরাইজেন্টাল বেডের সমান্তরালে আমরা ড্র করে দিলাম, এবং যেহেতু এটা বেডটি লাইন অফ আনকনফর্মিটি আছে, সেই লাইন অফ আনকনফর্মিটি কী আমরা সেটা আগে বিষয়ে জেনে নিয়েছি। এই লাইন অফ আনকনফর্মিটির জন্য যে ধরনের সিম্বল দেওয়া হয় সেটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমার লাইন অফ আনকনফর্মিটির যে বেডটি ছিল সেটা আমার হরাইজেন্টাল বেড ছিল, এবং সেই হরাইজেন্টাল বেডটি আমার ড্র হয়ে গেল। এবার যে বাকি যে বেডগুলো রয়েছে সেগুলো সেট স্কোয়ার ধরতে হবে আমাকে এই জায়গাতে, সেট স্কোয়ারের মাধ্যমে বাকি সমস্ত বেডগুলো তাহলে এই দিকে ঢালযুক্ত হবে, এই দিকে ঢাল আমাকে ড্র করতে হবে। সেগুলো কীভাবে হচ্ছে সেটা আমরা এবার করে ফেলি। সেট স্কোয়ারটিকে আমাদের এইভাবে যে অ্যাঙ্গেলটা বেরিয়েছে সেই অ্যাঙ্গেলে আমাদের এইভাবে সেট করতে হবে। সেট করার পর দ্বিতীয় সেট স্কোয়ারের অংশটিকে আমাদের এর গায়ে এইভাবে সেট করে নিতে হবে, এবং এটা চাপা থাকবে এবং এটা ধীরে ধীরে মুভ করবে, এবং প্রত্যেকটা বেডিং প্লেনের প্রত্যেকটা বেডের যে কাটিং পয়েন্ট আছে সেখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর সেটাকে এইভাবে আমরা কেটে নেব। আচ্ছা, এখানে দুটি যে বেড ছিল, এই দুটি বেড যেটা আমরা প্রজেক্টের মাধ্যমে করেছিলাম, সেই দুটি বেড কিন্তু উপর থেকে লাইনটা টানা হবে না, টানা হবে লাইন অফ আনকনফর্মিটির নিচে থেকে। কেন লাইন অফ আনকনফর্মিটির নিচে থেকে? কারণ উপরে কিন্তু এই বেডটির ক্ষেত্রে পুরো বেডটা উপরে রয়েছে, আর এই দুটো বেড কিন্তু তার নিচে অবস্থান করছে। যেহেতু আমরা প্রজেক্ট করেছি সেহেতু লাইন অফ আনকনফর্মিটির নিচ থেকে এটা টানা হবে, এটা যেন মনে থাকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। পুরো বেডটাকে আমরা উপরের বেডটা হরাইজেন্টাল বেডটা আমরা এখানে ড্র করে দিয়েছি। এরপরে যেটা আমাদের করতে হচ্ছে, এই যে কাটিং পয়েন্টটা পেয়েছিলাম সেই কাটিং পয়েন্টটাতে আমরা সেট স্কোয়ার বসাবো, কিন্তু ড্র হবে এই বেডের নিচ থেকে। তাহলে আমার ড্র হবে এইভাবে, আমি এটা ওই বেডের কাছে নিয়ে গেলাম কাটিং বেডের ক্রসিং পয়েন্টে, এবং সেটা লাইনটা এইভাবে আমি সে ওই অ্যাঙ্গেলে আমরা টেনে দেব। এইভাবে টেনে দিতে হয় প্রত্যেকটা বেড। টেনে দেওয়ার পর আমার তাহলে প্রত্যেকটা বেড আমার কী জায়গায় কোন দিকে অ্যাঙ্গেলে অবস্থান করছে সেটা আমি পেয়ে গেলাম। শুধুমাত্র একটা জায়গা করা হলো না, সেটা হচ্ছে ডাইকের জায়গাটা। এই ডাইকের জায়গাটা যেহেতু ডাইক আগ্নেয় উদ্ভেদ, এটা কিন্তু এই অ্যাঙ্গেলে কোনো রকম অ্যাঙ্গেলের মধ্যে পড়বে না। এটাকে করতে হবে কি, এটা একেবারে স্ট্রেট আমরা ভূমি থেকে উপর পর্যন্ত সোজাসুজি তুলে দেব। তুলে দিয়ে ডাইকের একটি নির্দিষ্ট সিম্বল দিয়ে দেব। ডাইকের যে সিম্বল আছে এটাকে আমি আপাতত ব্ল্যাক করে দিচ্ছি পুরো। আর বাকি সমস্ত বেডগুলো পরপর যা যা সিম্বল রয়েছে সেই সেই সিম্বল অনুযায়ী পুরো বেডটাতে আমাদের সিম্বল দিতে হবে। যেমন এই যে হরাইজেন্টাল বেডটা যে সিম্বল রয়েছে সেটা দেব। আচ্ছা, এই কোণে যেমন এই অংশটা রয়েছে আমার গোল গোল, এইভাবে সেগুলো আমার সিম্বল দেওয়া হবে। এই বেডটাতে একটু মাঝারি ধরনের ডট রয়েছে সেটাকে আমরা সেইভাবে সিম্বল দেব। এখানে ছাড়া ছাড়া ডট আছে সেইভাবে আমরা সিম্বল দেব। এইভাবে পুরো ম্যাপটা আমার কমপ্লিট হবে। এটা গেল আমার একটি লাইন অফ আনকনফর্মিটি অথবা লাইন অফ আনকনফর্মিটি উইথ ডাইক তার ম্যাপ। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা একটুখানি জেনে নিই। ভিতরের এই অঞ্চলটা কিন্তু ইউনিক লাইনার স্ট্রাকচার। আচ্ছা, যেটা আমরা জানি ওল্ডার সিরিজ এবং নিউয়ার সিরিজের যে একটি বেড দেখা যাচ্ছে সেটা কিন্তু হরাইজেন্টাল স্ট্রাকচার। ওল্ডার সিরিজ এবং নিউয়ার সিরিজ সিরিজ কী সেগুলো কিন্তু আমরা আগের প্রেজেন্টেশনে দেখে নিয়েছি। তাহলে এখানে আমার বেডগুলো মোটামুটি পাবো, এবং বেডগুলোতে আমি অ্যাঙ্গেল সিম্বল আমি দিয়ে ফেলবো। এরপরে একটা ছোটো কাজ থাকে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বের করা। অ্যাঙ্গেল দুটিভাবে বের করা যায়। আপাতত প্রোটেক্টরের মাধ্যমে কীভাবে বের করা হয় সেটা আমরা একটু দেখে নিই। প্রোটেক্টরের শূন্যর দিকটা আমাদের যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকে রাখবো। রাখার পর আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে আমাদের এই পয়েন্টের সঙ্গে টাচ করাতে হবে। এইভাবে টাচ করিয়ে আমরা এটা রাখবো। রাখার পর আমরা দেখে নেব যে এই লাইনটা কত ডিগ্রিতে কাট করছে। মোটামুটি এটা হরাইজেন্টাল রাখার পর, হরাইজেন্টাল বেসের সঙ্গে জিরোটাকে সেট করার পর দেখতে পাচ্ছি এটা 10 ডিগ্রিতে আমার কাট করেছে। তার মানে এই ভূমির যে বেডগুলো ইউনিক লাইনার স্ট্রাকচার রূপে অবস্থান করছে একদিকে নত অবস্থায়, সেটা 10 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করছে। তো সেখানে আমরা এই জায়গাটাতে 10 ডিগ্রি আমরা লিখে দেবো।